তো আজকে আমরা ডাইনামিক প্রোগ্রামিং এর জিরো ওয়ান ন্যাপস্যাক প্রবলেম সম্পর্কে একটু জানবো। আমরা সবাই ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেম সম্পর্কে পড়েছি গ্রিডিতে, ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেম যেটা, তো এখানের মধ্যে একটু পার্থক্য আছে। তো আগে প্রবলেম স্টেটমেন্টটা বলি। আপনার কাছে চারটা অবজেক্ট ধরেন আছে এবং আপনার কাছে একটা ন্যাপস্যাক বা ব্যাগ আছে যেটার মধ্যে সর্বোচ্চ 8 কেজি আপনি মানে ক্যারি করতে পারেন। এবং আপনার যে চারটা অবজেক্ট আছে প্রত্যেকটা কত কেজি করে আছে এটা দেওয়া আছে, প্রত্যেকটার ভর কত কেজি এটা দেওয়া আছে, এবং প্রত্যেকটার সাথে কানেক্টেড বা রিলেটেড যে প্রফিট এটা দেওয়া আছে। এখন আপনার অবজেক্টিভ হচ্ছে আপনাকে ব্যাগটাকে এমনভাবে লোড করতে হবে যাতে আপনার প্রফিটটা হায়েস্ট, তার মানে ম্যাক্সিমাইজ, মানে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে হবে আর কি। তো এটা হচ্ছে আমার অবজেক্টিভ। আর কনস্ট্যান্ট হচ্ছে 8 কেজির মধ্যে আমার ভরটা থাকতে হবে, কম হলে সমস্যা নেই। তো এখানেও সলিউশনটা একটা আছে, অ্যাড বাই এরের মধ্যে বা লিস্টের মধ্যে আমি রাখবো, যে যেটার মধ্যে 100, 100, 100, 100 থাকবে। কিন্তু পার্থক্য হচ্ছে এখানে এক্স আই এর যে ভ্যালুগুলো আছে এগুলো আইদার 0 হবে অথবা 1 হবে। দ্যাট মিন্স হচ্ছে আপনি এখানে ফ্র্যাকশন নিতে পারবেন না, যেটা আপনার ফ্র্যাকশনাল ন্যাপস্যাকে আপনি নিতে পারতেন। হয় আপনি পুরো বস্তুটাকেই নেবেন, নাহলে আপনি নেবেন না। এই জন্য জিরো ওয়ান ন্যাপস্যাক মানে ইউজ করা হয় নন ডিভিজিবল অবজেক্টের জন্য, এবং এই জন্যই এটাকে জিরো ওয়ান ন্যাপস্যাক বলা হয়। আইদার 0 মানে হচ্ছে আপনি মানে ইনক্লুড করেন নাই, আর যদি 1 মানে হচ্ছে আপনি ফুললি ইনক্লুড করছেন। তো জিরো ওয়ান ন্যাপস্যাকের জন্য আমরা অ্যাকচুয়ালি জিরো ওয়ান ন্যাপস্যাক প্রবলেমটা সলভ করার জন্য আমরা ডিপি ইউজ করি। কেন ডিপি ইউজ করি? কারণ আমরা জানি যে ডিপি অ্যাকচুয়ালি অপটিমাইজেশন প্রবলেমগুলো সলভ করতে পারে। সো এখানে অপটিমাইজেশন প্রবলেম কেন, এখানে একটা কনস্ট্যান্ট আছে, লাইক আপনার সামেশন অফ এক্সআই ডাব্লিউ আই মানে হচ্ছে ভরের যে যোগফল, এটা অবশ্যই লেস দেন ইকুয়াল টু এম মানে এম হতে হবে। আর অবজেক্টিভ হচ্ছে আমার প্রফিট, যেটা সামেশন অফ পিএ ডাব্লিউ আই, প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে। তার মানে ডিপি যেহেতু এটা একটা অপটিমাইজেশন প্রবলেম, আমরা জানি ডিপি দিয়ে অপটিমাইজেশন প্রবলেম সলভ করা যায়। সো জিরো ওয়ান ন্যাপস্যাকে করা যাবে। তারপরে ডিপি হচ্ছে কি হয়, মানে সিকোয়েন্স অফ ডিসিশনের মাধ্যমে সলভ করা হয়। তো আপনি এখানেও তাই করবেন, আপনি একটা অবজেক্টকে নেবেন, তারপর এটাকে আবার বাদ দিবেন, তারপর আরেকটা অবজেক্টকে নেবেন, এটাও আবার বাদ দিয়ে দিতে পারেন। তার মানে আপনি আইদার ইনক্লুড করবেন না নট ইনক্লুড করবেন, এরকম করতে করতে প্রত্যেকটা স্টেপে আপনি অল পসিবল কম্বিনেশন দেখবেন। তো এই যে আপনি বারে বারে ইনক্লুড করছেন কভার করছেন না, এগুলো কিন্তু এক একটা সিকোয়েন্স অফ ডিসিশন, এটা কিন্তু ডিপি সলভ করতে লাগে ডাইনামিক প্রোগ্রামিং মানে দিয়ে আর কি। তো ডিপি দিয়ে সলভ করতে, আরেকটা হচ্ছে ডিপি কী করে, অল পসিবল সলিউশন কিন্তু আপনার মানে আগে বের করে তারপরে বেস্ট ওয়ানটাকে পিক করে। কিন্তু কথা হচ্ছে আপনি যদি এখানে থাকান, এখানে আমার 4টা জায়গা আছে এবং 4টা পজিশন আছে, এবং আপনি জানেন যে টোটাল পসিবল সলিউশন এখানে হইতে পারে কত, আইদার এখানে 0 1, এখানেও 0 1, 0 1, 0 1, মানে সব জায়গায় 2টা করে আপনার অপশন আছে। তাহলে 2 × 2 × 2 × 2 তোমার 2 টু দি পাওয়ার 4 মানে 16টা প্যাটার্ন। তার মানে আপনি 3 মানে 0 0 0 0 থেকে একদম 1 1 1 পর্যন্ত এই যে 16টা প্যাটার্ন, এগুলো আপনি এখানে ইয়ে করতে পারেন। তো 4টা অবজেক্টের জন্য যদি আপনার 16টা হয়, আপনার কাছে এনটা অবজেক্ট থাকলে অবশ্যই এটা 2 টু দি পাওয়ার n হবে। তার মানে আলটিমেটলি কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে অর্ডার অফ 2 টু দি পাওয়ার n বা বিগ অফ 2 টু দি পাওয়ার n, যেটা হচ্ছে হিউজ এক্সপোনেনশিয়াল। তো ডিপি করে কি, এমন একটা ইজি মেথড শো করে, সে অ্যাকচুয়ালি সবগুলো পসিবল কম্বিনেশনকেই এক্সপ্লোর করে, কিন্তু তার টাইম এই 2 টু দি পাওয়ার n সে নেয় না, আরও কম নেয়। সো এই 2 টু দি পাওয়ার n টাইমটাকে কমিয়ে সে অল পসিবল সলিউশন বের করে এই ডিপি, ঠিক আছে, ডাইনামিক প্রোগ্রামিং। তো কীভাবে করে আমরা দেখবো, তো প্রথমে আমরা দেখি আমরা করছি কি, আমরা এখানে এই যেহেতু 8 কেজি পর্যন্ত আমি নিতে পারি, তো 0 থেকে একদম 8 পর্যন্ত আমি নিলাম কলাম, মানে এগুলো হচ্ছে প্রত্যেকটার ওয়েট বুঝাবে, আর এই 0 থেকে 4 মানে এগুলো অবজেক্ট বুঝাচ্ছে। তো একদম যখন 0 মানে হচ্ছে আমার ব্যাগের ক্যাপাসিটি হচ্ছে 0 কেজি, তখন তো আমার অ্যাকচুয়ালি কোনো অবজেক্টই আমি নিতে পারবো না, তো এই কলামের সব 0 হবে। আবার আমার কাছে যদি কোনো অবজেক্টই না থাকে, তাহলে কি আমার অ্যাকচুয়ালি ব্যাগ বুঝে তো বড়ই হোক, আমার কি কিছু নেওয়ার আছে? তার মানে এই যে র, এই রর সম্পূর্ণটা 0 হবে আর এই কলামের সম্পূর্ণটা 0 হবে, ঠিক আছে। আর প্রফিটের ওয়েটগুলো রাখছে, এটা হচ্ছে 1 নম্বর অবজেক্ট, 2 নম্বর অবজেক্ট, 3 নম্বর অবজেক্ট, 4 নম্বর অবজেক্ট। তো আপনি দেখেন প্রথমে এই যে র সব 0 করে দিয়েছি, তার মানে আমার কাছে কোনো বস্তুই নেই, কিন্তু ব্যাগ আছে, কিন্তু ব্যাগে তো বস্তু না থাকলে আমি নিব কি। আর সেকেন্ড কেস হচ্ছে আমার কাছে ব্যাগ ব্যাগ ব্যাগই নেই, মানে ব্যাগের মধ্যে আমি কোনো কেজি নিতে পারবো না, আমার কাছে যতই থাকুক আমার আলটিমেটলি 0ই নিতে হবে। গেল, এখন কথা হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে প্রথমেই প্রথম অবজেক্টটা নিতে হবে। তো আমি প্রথম অবজেক্টটা নিলাম, প্রথম অবজেক্টের আমি জানি যে পুরাটা নিতে হবে, নিলাম নিতে পারবো না, যদি পুরাটা নিতে হয় মানে 2 কেজি, তো এই 2 কেজির ব্যাগ আছে কোন জায়গায়, এই যে 2 কেজির ব্যাগ এখানে আছে, যেহেতু 2 কেজির ব্যাগ এখানে আছে তার মানে আমি 2 কেজির ব্যাগে এটা নিতে পারি, তখন আমার প্রফিট হয় 1, এই যে 1টাকে আমি বসিয়ে দিলাম, ওকে ফাইন। এখন আমার কাছে যদি মানে এটা হয়, তাহলে 1 কেজির ব্যাগে তো নিতে পারতেছি না, তার মানে 1 কেজির ব্যাগে আলটিমেটলি এখানে 0ই থাকবে, তার মানে উপরের যে ভ্যালু আছে ওইটাকে আমি এখানে বসিয়ে দিব 0। কারণ 1 কেজির বস্তু যদি আমি মানে 2 কেজিটা নিতে পারি এক প্রফিট হয়, তাহলে 3 কেজির ব্যাগেও তো আমি 2 কেজি নিতে পারি, 4 কেজির ব্যাগেও 2 কেজি নিতে পারি, 5 কেজির ব্যাগেও 2 কেজি নিতে পারি, এটা তো সমস্যা নেই। তার মানে এই ডান দিকে সব ঘর 1 হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে এখানে 0 বসাইলাম, কারণ আমি 1 কেজিটা নিতে পারবো না, কারণ অলরেডি এটা ভর 2 কেজি, আর ডান দিকে সব ঘরে আমার 1 বসবে, কারণ আমি জানি 2 কেজির ব্যাগে যদি আমি মানে প্রথম অবজেক্ট নিতে পারি, 3 কেজির ব্যাগেও নিতে পারবো, 4 কেজির ব্যাগেও নিতে পারবো, 8 কেজির ব্যাগেও নিতে পারবো, ওকে ফাইন।
এখন আসে না, আমি প্রথম অবজেক্ট না আসে আমি প্রথম দুইটা অবজেক্ট নিব। প্রথম দুইটা অবজেক্ট যদি আমি নেই, তাহলে আগে দেখি যে শুধু 2 নম্বর অবজেক্ট যদি নেই তাহলে 3 কেজি লাগে, তাহলে 3 কেজির ব্যাগ আমার লাগবে। তাহলে আমি 3 কেজির ব্যাগ যেটা আছে এখানে নিলাম, এবং আমি এখানের মধ্যে আমি ওইটার প্রফিট যেটা মানে 2 নম্বর প্রফিট হচ্ছে 2টা বসিয়ে দিলাম। এখন এই যে এই ঘরগুলো খালি না, তো আপনি দেখেন আপনার কাছে যদি 2 কেজির কোনো ব্যাগ থাকতো আপনি তো 2 নম্বর বস্তু নিতে পারতেন না, কিন্তু 1 নম্বর বস্তু কিন্তু ঠিকই নিতে পারতেন। এই জন্য করবেন কি, যে উপরের যে ভ্যালু আছে এটা ডাইরেক্ট এখানে বসিয়ে দেবেন, তাহলে 1টা এখানে ডাইরেক্ট বসে যাবে, এখানে 0টা 0 এখানে বসে যাবে। এই জন্য এগুলো আমি উপরেরগুলো বসিয়ে দিই আর কি। আচ্ছা এখন আপনি চিন্তা করেন, 2টা নিলেন, এখন আপনি চিন্তা করেন আপনি 2টা বস্তুকে একসাথে ব্যাগে ইয়ে করবেন, প্রথমটা দ্বিতীয়টা, তাহলে কত কেজি হয়, 3 আর 2 5 কেজি। তাহলে 5 কেজির একটা ব্যাগ আছে, এই 5 কেজির ব্যাগে আপনি 2টাকে নিতে পারবেন, তখন আপনার প্রফিট হবে কত, এই যে 2 আর এখানে আছে 1, 2 আর 1 3। তাহলে 5 কেজির যদি আমি ব্যাগ নেই তাহলে আমি অ্যাকচুয়ালি 2টাকে নিতে পারবো, তখন আমার প্রফিট হবে 3। তো আমি প্রথমে যে 0-1টা বসাই দিলাম আগে, এটা তো আমি একটু আগে বললাম উপরে ভ্যালুগুলো, এখন আমি এই যে 3 বসাইলাম। এখন কথা হচ্ছে আমার কাছে 4 কেজির ব্যাগ থাকলে কি আমি এটা নিতে পারবো, পারবো না, এই 2টা বস্তু নিতে পারবো না। তার মানে আমার কাছে তখন আছে এই একটা অপশন, যেটা হচ্ছে মানে আমার জাস্ট 2 নম্বর অবজেক্ট নিয়েছি আর এখানে ছিল আমার 1 নম্বর অবজেক্ট, তাহলে এই 2টার মধ্যে ম্যাক্সিমাম কে ওইটাই, তাহলে 2 নম্বর অবজেক্ট নিয়ে যেটা পাই প্রফিট পাইছিলাম মানে 2, এই 2টাকে আমি এখানে বসাই দিব। আর এই যে ডান দিকের 5 কেজির বস্তার মধ্যে আমি যদি 2টা নিতে পারি ব্যাগের মধ্যে, 6 কেজির মধ্যে নিতে পারবো, 7 কেজির মধ্যে নিতে পারবো, 8 কেজির মধ্যে নিতে পারবো, তার মানে এই সবগুলো 3 হবে আর এখানের মধ্যে আমার 2 হবে, এই যে 2 বসে গেলো, মানে আগের যেটা ছিল মানে 3 কেজির মধ্যে আমি 2 নম্বর বস্তু নিতে পারি, 4 কেজির মধ্যে 2 নম্বর বস্তু নিতে পারি। এখন আমি প্রথম 3টা অবজেক্ট নিব, প্রথম 3টা অবজেক্ট নিলে এখানে 4 কেজি, যেহেতু এখানে 4 কেজি যেহেতু আমি বলছি, তার মানে 4 কেজির ব্যাগ মিনিমাম লাগবেই, তো 4 কেজির ব্যাগের মধ্যে আমি এটা মানে ইয়ে করলাম, তখন আমার প্রফিট হচ্ছে 5, তো আমি এখানে প্রফিট 5 বসিয়ে দিলাম। দেখুন কিন্তু এইগুলো বাকি, তো এগুলোতে আমি জানি কি উপরে ভ্যালুগুলো বসাই দেবো, 0-0 বসে যাবে, 1-1 বসে যাবে, 2-2 বসে যাবে, তাই না, এটা বসে গেল। তো এটা হচ্ছে ওই আগেরগুলো ট্র্যাক রাখার জন্য বসে। এখন এইদিকে দেখি, এখন আমি করবো কি, এই 4 এবং 3, এই 4 এবং 3 একসাথে নিতে পারি, 4 এবং 2ও একসাথে নিতে পারি। তো 4 এবং 2 যদি আমি একসাথে নিই আমার হয় 6 কেজি, তো 6 কেজির বস্তা লাগবে, তখন আমার প্রফিট হবে কত, 5 আর 1 6 6, তার মানে আমি এখানে যেটা করতে পারি এই যে আমি 6 6 কেজি নিতে আমি 6 প্রফিট বসিয়ে দিলাম। আবার আমি যেটা করতে পারি আমি 4 আর 3 নিতে পারি, 3 আর 2 নেওয়ার দরকার নেই, কারণ 3 আর 2 কিন্তু অলরেডি উপরের রোতে নিয়ে আনিয়েছিলাম, তো 4 আর 2 নিতে পারি, 4 আর 3 নিতে পারি। তো 4 আর 3 যদি নিই তখন আমার প্রফিট হয়ে গেল 5 আর 2 7, আর 4 আর 3 হয় 7, তাহলে 7 কেজির বাক্সে মানে ব্যাগের মধ্যে আমার 7 হচ্ছে প্রফিট। আচ্ছা তাহলে 8 কেজির মধ্যেও আমার প্রফিট হায়েস্ট কত হবে, 7ই হবে, কারণ 7 কেজির মধ্যে যদি 7 প্রফিট, 8 কেজির মধ্যেও সেম, সেটা 7ই হবে। তাহলে এই জায়গায় কী হবে, এই জায়গায় হচ্ছে এই যে উপরের ভ্যালুটা এবং এখানের যে যে লেফটের যে ভ্যালুটা 5, এই 2টার মধ্যে যেটা ম্যাক্সিমাম, তো আমি জানি যে এখানে হচ্ছে 5 ম্যাক্সিমাম, তাহলে 5 কেজির মধ্যেও আমি এখানে ওই 5 প্রফিটের পাইতে পারি, এই যে 3 নম্বর অবজেক্টটাই নিয়ে, তাহলে আমি 5 বসিয়ে দিলাম। আর এটা ছিল আমার ওই যে আমার প্রথম 2টা অবজেক্ট নিয়ে যেটা হয়েছিল, এটা কিন্তু প্রথম 2টা অবজেক্ট মিলে আমার যত হয়েছিল তত, আর এটা হচ্ছে আমার জাস্ট 3 নম্বরটা নিয়ে যত হয়েছিল। তো এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 5, এই জন্য 5 আমি এখানে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ তো এখানে আমি দেখেন এখানে 7 এর 7 বসিয়ে দিছি আর এখানে আমি 5 বসিয়ে দিচ্ছি। এখন আমি চলে আসলাম এই জায়গায়, এই জায়গায় চলে আসলে আমি 4টা অবজেক্টে নিব, কিন্তু 4 নম্বর অবজেক্টের মধ্যে আমার অ্যাকচুয়ালি কী হচ্ছে মানে 7 নেওয়ার পরে আমি একটু ভালো মতো তাকাই, আচ্ছা 3টা এক্সট্রা হয়ে গেছে এখানে, স্লাইডের সংখ্যা একটু বেড়ে গেছে, যাই হোক মানে এখানে মানে এইটা, তারপর হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটা বেড়ে গেছে স্লাইড, এই যে এখানে এই স্লাইডটা এক্সট্রা হয়ে গেছে আর কি। তো যাই হোক, তো এখানে আসলাম, আসার পরে 4টা বেড়ে, তাহলে এখানে তো মিনিমাম 5 আছে, তাহলে 5 যেহেতু কেজি, তাহলে 5 কেজির মধ্যে আমি এখানে প্রফিট 6 বসিয়ে দিলাম। ওকে তাহলে আগের ভ্যালুগুলো কী হবে, ওই যে উপরের ভ্যালুগুলো বসে যাবে 0 1 2 5, তাহলে তো আগেরগুলো ট্র্যাক রাখছে, বসাই দিলাম। এখন আপনি 5 আর 2 5 আর 4 এটা নিতে পারবেন 9 কেজি না, 8 কেজির বেশি নিতে পারবেন না, তো এটা বাদ, 5 আর 3 8 হ্যাঁ নিতে পারবেন, 5 আর 2 7 এস নিতে পারবেন, 5 আর 2 যদি 7 নেন, এই যে 7 7 কেজির মধ্যে, তাহলে আপনার প্রফিট কত হবে 7, তো আপনি এখানে 7 বসিয়ে দিলেন। আবার 5 আর 3 হচ্ছে আমার 8, তাহলে 8 কেজির মধ্যে প্রফিট কত, 6 আর 2 8, এই যে 8 কেজির মধ্যে আপনি 8 বসিয়ে দিতে পারবেন। কিন্তু এর আগে 8 বসানোর আগে এটা দেখেন, এই জায়গাটা তো খালি, তো আমার এখানেও 6 আছে, এখানেও 6 আছে, তার মানে ম্যাক্সিমাম কত 6, তার মানে এখানে আমি 6 বসিয়ে দিব, 6 বসে গেলো। আর লাস্টেরটা কত হবে, ওই যে বললাম 5 আর 3 8 কেজি, 8 কেজির মধ্যে আমার প্রফিট 6 আর 2 8 হয়, তাহলে আমি 6 আর 2 8টাকে বসিয়ে দিব, এই যে 8 আমার বসে গেলো, তার মানে কিন্তু আমার এখানে বানানো শেষ হয়ে গেছে। তাহলে আমার হায়েস্ট প্রফিট এটা হচ্ছে কত, 8 কেজির বক্সের মধ্যে আমি 8 প্রফিট পাইতে পারি। কিন্তু এখনও কিন্তু আমরা পাই নাই যে আমরা কোন কোন অবজেক্টগুলোকে সিলেক্ট করবো, কিন্তু এগুলো পরে আর একটা সূত্র দিয়ে দেখি এই জিনিসটা পারি কিনা।
তো সূত্র দিয়ে যদি জিনিসটাকে পাড়তে হয় তাহলে প্রথমেই দেখতে হবে যে আমি একটা এই যে একটা টেবিল আমি নিছি 2D টেবিল, এটার নাম আমি ভি দিলাম, এবং ভি অফ IW যে কোনো একটা রড যে কোনো একটা কলাম নাম্বারের মধ্যে ভ্যালুগুলো হবে আমার আগের যে ভ্যালুটা আগের রড ভ্যালুটা মানে ভি অফ I-1W মানে হচ্ছে এই যে উপরের ভ্যালু, ধরুন আমি এটা পূরণ করতে চাই এই উপরের ভ্যালুটাকে আমার কাউন্টে আনতে হবে, এই উপরের ভ্যালু কমা হচ্ছে ভি অফ I-1 মানে আগের রোতে উঠবেন, উঠে আপনি করবেন কি আপনার যে বর্তমান যে অবজেক্টে আছেন ওই অবজেক্টের যে ভর আর আপনি যে ব্যাগের যে জায়গায় আছেন ওই ব্যাগের জায়গা থেকে ঠিক ওই অবজেক্টের ভরটা বিয়োগ দিবেন। লাইক আমি আপনাদের একটু বুঝাই ভালোভাবে, এই যে এখানে এইখানেটা যদি পূরণ করতে হয় তো এখানে হচ্ছে কি আপনার 4 নম্বর অবজেক্ট, প্রথমে আপনাকে চেক করতে হবে এই সাত সাতের সাথে কাকে নেবেন, যেখানে এখানে আপনি 8 কেজি আছেন না, প্রথমে করবেন কি এই জায়গা থেকে আপনি 1 ক্রো উপরে উঠবেন, উঠে এইদিকে এখানে তো 8 কেজি আর আপনার এই যে 5 নম্বর অবজেক্ট কত ছিল 5 কেজি, 8 থেকে 5 গেলে কত 3, তাহলে 8 থেকে 1, 2, 3, 4, 5 এখানে গেলেন 3, তাহলে এই যে 3-এর মধ্যে কত ছিল 2, এই 2-এর সাথে আপনি এই যে 5 নম্বর অবজেক্টের প্রফিট 6 যোগ করবেন, 6 আর 2 কত হইলো 8, এই 8 এবং এই 7-এর মধ্যে ম্যাক্সিমাম কত 8, ওই 8টাই আপনি এখানে বসাবেন, বুঝছেন? এটা হচ্ছে মানে সিস্টেম আর কি। আবার এখানেও দেখতে পারেন আপনি সেম, তো এখানে আপনি কি আছে প্রথমে আপনি উপরের রোতে উঠবেন, এখানে আছে 6 কেজি, তো 6 থেকে আপনার এখানে 5 নম্বর 4 নম্বর অবজেক্ট ছিল 5 কেজি, তাহলে এখান থেকে 6 থেকে 5 বিয়োগ দেন 1, 2, 3, 4, 5 মানে হচ্ছে 0, তার মানে 0-র সাথে আপনি এখন এই 6 যোগ করেন হচ্ছে 6 আর 0 যোগ করলে 6, আর এখানে উপরে কত আছে 6, তো দুইটার মধ্যে ম্যাক্সিমাম কত 6, এই জন্য এখানে 6 হবে। তার মানে এই সূত্রটাই আমি এখানে লিখছি যে আপনাকে যেটা করতে হবে ওই উপরের রোতে যেতে হবে, তারপরে আপনার কারেন্ট ব্যাগের ওজন থেকে আপনি যে অবজেক্টে আছেন ওই অবজেক্টের ওজনটা বিয়োগ দিবেন, ভরটা বিয়োগ দিবেন, মানে ওই যে আমি যেটা বললাম যে আপনি 1 ঘর উপরে উঠছেন, উঠে আপনি এই যে 8 থেকে 5 বিয়োগ দিছেন, এটাই এখানে বুঝাইছে 8 থেকে 5 ঘর বাম দিকে গেছেন, সো এই জিনিসটা এখানে বুঝছি যে 8 - 5, তারপরে হচ্ছে আপনি পি অফ আই হচ্ছে আপনার কারেন্ট অবজেক্টের প্রফিট ওই যে 6 এটা থাকবে, আর ঠিক উপরেরটার সাথে আপনি ইয়ে করবেন যেটা ম্যাক্সিমাম ওইটাই এখানে বসিয়ে দেবেন। তো আপনি দেখেন 4 নম্বর, তাহলে আপনি যদি এখন এই রুমটা করতে চান এটা হচ্ছে আপনার কত 4-1, তাহলে 4-1 যদি করতে চান তাহলে ভি অফ 4-1 4-1 1-5+6 মানে ওই সূত্র অনুযায়ী বসাইলাম আর কি, আপনারা একটু চেক করে দেখে ফেলতে পারেন ভিডিওটা দরকার হলে রিমাইন্ড করে। তো এখানে যদি আপনি বসান তাহলে আপনি 4-1 আর 1-এর মধ্যে কী পাবেন, 4-1 1 মানে হচ্ছে এইটা, 4-1 মানে 3 আর 1 হচ্ছে 2টাই, তো বসাইলেন মানে এটা 0 আর এটা হচ্ছে বি অফ 3 আর -5 হবে 1-5 যেহেতু আর +6, কিন্তু এটা তো অলরেডি আনডিফাইন্ড তার মানে 0ই আছে অ্যাকচুয়ালি, এখানে মেক সেন্স করতেছে আর -5 বলতে কোনো ইন্ডেক্স হয় না, এটা আনডিফাইন এই জন্য এটা 0, তার মানে এটা 0ই থাকবে, তার মানে এই যে জায়গায় এটা 0ই বসবে। তারপরে এই জায়গায় কী বসবে, এই জায়গায় হচ্ছে 4 অফ 4-2, 4-2-র ক্ষেত্রে ওই যে 2-5 থাকতেছে, 2-5 মানে হচ্ছে আবার -3, আচ্ছা এখানে মনে হয় একটা ভুল হয়েছে, যে ভুলটা হয়েছে এটা হচ্ছে এই যে 1-5 যেটা এটা হবে -4, আমি এখানে -5 দিয়ে দিছি, এটা -4 হবে, ঠিক আছে 1-5 না 5 হলে এটা -4 হবে, এটা -5 এটা আমি ভুল দিছি, এটা আপনারা ঠিক করে নিন। তো সেম এখন যদি আমি 2-5 করি -3 হবে, তো -3 হলে আনডিফাইন তার মানে এটা 1 বসে যাবে, তারপরে 3-5 দিলে -2 হবে, টুটা হচ্ছে এখানে এইটাও আনডিফাইন তার মানে এই 2টা ডাইরেক্ট বসে যাবে, এই যে 2 বসে গেল, তার মানে এইরকম করতে করতে আমার যেহেতু বারে বারে 5 পর্যন্ত, তাহলে 5 পর্যন্ত সেম জিনিসগুলো উপরের বসে যাচ্ছে না, এই যে আবার 4-5 মানে হচ্ছে -1, তার মানে এই যে 5-এরটা 5 এখানে বসে গেলো, কিন্তু যেই আমি 5-এ যাবো তখন কিন্তু হচ্ছে 5-5 মানে হচ্ছে আমার কত 0, 3 অফ 0 প্লাস 6, তো 3 অফ 0-এর মধ্যে কী ছিল, 3 অফ 0, 3 অফ 0 মানে হচ্ছে 3 অফ 0 মানে হচ্ছে 0, তাহলে এই 0-র সাথে আবার আপনি 5-এর প্রফিট কত ছিল 6 6 আর এখানে 6, তো আলটিমেটলি 6, তো আলটিমেটলি এখানে বসবে আমার 6, কারণ এখানে যদি আসি এখানে আসলে হবে আমার 6-5 মানে 3 অফ 1, এটাও 0 প্লাস 6 তার মানে এটা হচ্ছে 6, এরকম আপনারা বসে বসে দেখতে পারেন। তারপরে আসবে 7-5 কারণ 4-7 দেখবো, তার মানে এখানে হচ্ছে 2, 2 এর জন্য ছিল 1 আর +6 হচ্ছে আমার অবজেক্টের ইয়ে, সাথে এটা হবে 7, তো এখানে দেখেন 7 বসে গেলো, আর এই যে এই জায়গায় কী হবে উপরেরতে গিয়ে আমি এখানে যে আসবো না 2-এ, তাহলে দেখেন এই যে 2, 2 প্লাস 6 আর এখানে 7, 7 হচ্ছে ঠিক উপরের ভ্যালুটা আর কি, ওই যে উপরের রো, আর এটা হচ্ছে ওই যে আপনি 8 থেকে বিয়োগ দিয়ে এখানে গিয়ে ওই যে 2টা পাইলেন, এই যে এখানে 2টা পাইছিলেন আর এই 6টা যোগ করছিলেন, তো যোগ 8, তাহলে এখানে হবে 8, তাহলে এখানে আমি 8 বসিয়ে দিলাম, শেষ। এখন কথা হচ্ছে আপনি কোন কোন অবজেক্ট নিয়েছেন এটা তো আপনার বুঝতে হবে, তো আগে দেখেন এই যে 8টা আমি পাইছি, এই 8টা দেখেন তো উপরের রোতে কোনো জায়গায় আছে কি না,
যেহেতু উপরের রোতে কোনো জায়গায় আটটা নাই, তার মানে আটটা অবশ্যই 4 নম্বর অবজেক্টকে ইনক্লুড করার জন্য আমি পাইছি। তো আর আমি অবশ্যই কী করব, 4 নম্বর অবজেক্টটাকে ইনক্লুড করব। তারপরে আমার 4 নম্বর অবজেক্টের মধ্যে প্রফিট ছিল 6, আর আমার মোট প্রফিট 8, 8 থেকে 6 বিয়োগ দিলে 2, তার মানে রিমেনিং প্রফিট আরও 2 রয়ে গেল। এখন আমি উপরের রোতে গিয়ে দেখবো 2 পাই কিনা। ইয়াস, উপরের রোতে গিয়ে আমি 2 পাইছি, 8-এর উপরের রোতে 2 পাইছি, কিন্তু এখন দেখবো এই তার উপরের রোতে আমি 2 পাই কিনা। ইয়াস, তার উপরের রোতে একটা 2 আছে, তার মানে এই 2টা আসলে আপনার 3 নম্বর অবজেক্ট ইনক্লুড করার জন্য আসে না, এটা উপর থেকে আসছে। তার মানে 3 নম্বর অবজেক্টটা আমি নিব না, এটা 0 করে দিব। এখন আমি উপরের 2-তে আসি, তো উপরের 2-তে গেলাম, কারণ এখন আর রিমেইনিং প্রফিট 2-ই, উপরের 2-ই গেলাম। এখন এই 2টার উপরের রোতে কি 2 আছে? না, এই 2টার উপরের রোতে 2 নাই। তার মানে এই যে 2টা আসছে এই 3 নম্বর অবজেক্ট মানে 2 নম্বর অবজেক্ট ইনক্লুড করার জন্যই আসছে। তার মানে এটাকে যেহেতু আছে 2 নম্বর, তাহলে আমি এটাকে মানে ইনক্লুড করলাম, কারণ রিমেইনিং প্রফিট হচ্ছে কত? 2 - 2, কারণ এটার প্রফিট হচ্ছে 2, আলটিমেটলি 0। আচ্ছা, এখন দেখতে হবে উপরের রোতে 0 আছে কিনা। ইয়াস, উপরের রোতে 0 আছে, তো আমি 0-তে গেলাম। কিন্তু এই যে 0টা, এই 0টা দেখি তার উপরের রোতে আছে কিনা। ইয়াস, তার উপরের রোতেও আছে, তার মানে 0টা উপরের রো থেকে আসছে, তার মানে এই 1 নম্বর অবজেক্ট আমি ইনক্লুড করি নি, কারণ এটা উপরের রো থেকে আসছে। সো এই 1 নম্বর অবজেক্টের জায়গায় আমি 0 বসাই দিলাম, তার মানে আমি দেখতেছি 2nd অবজেক্ট এবং 4th অবজেক্টটা আমি নিছি। 0101 হচ্ছে এটার প্যাটার্নটা। তাহলে 2nd এবং 4th অবজেক্টটা আমি নিছি, এবং এই 2টা অবজেক্ট নেওয়ার কারণে আমি প্রফিটটা ম্যাক্সিমাম করতে পারছি। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে মানে 0 1 ন্যাপস্যাক প্রবলেম সলভ করে কোন কোন অবজেক্ট নিতে পারি, এটার সলিউশনটা আমরা পেয়ে যাই। এবং এটার জন্য আমার কমপ্লেক্সিটি কত হচ্ছে? জাস্ট একটা 2D অ্যারে, তার মানে ওয়ার্স্ট কেসে এটা হবে n² তাই না? n² একটা জিনিস, m ইনটু m বলা যায়, কিন্তু n² আর কি। তো আশা করি সবাই বুঝছেন, ধন্যবাদ সবাইকে।